কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্ধুকে মিলল 2,33,93,779 টাকা। দীর্ঘ 4 মাস 26 দিন পর খোলা হয়েছে সিন্ধুকগুলো। গেল শনিবার 19 জুন খোলা হয় এসব দান সিন্ধুক। দান থেকে পাওয়া অর্থ মসজিদ সহ জেলার অন্যান্য মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। প্রায় 250 বছরের বেশি সময় ধরে চলে আসছে এর ইতিহাস। বর্তমানে কিশোরগঞ্জের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকার নরসুন্দা নদীর তীরে 10% জমির ওপর গড়ে উঠেছে পাগলা মসজিদ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাগলা পীরের মসজিদ কিশোরগঞ্জ শহরে যার অবস্থান। একসময় শহরের হারুয়া ও রাখুয়াল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী জায়গায় উঁচু টিলাকৃতির স্থানে বসত গড়েন এক আধ্যাত্মিক সাধক। মুসলিম ও হিন্দু নির্বিশেষে সব লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। মৃত্যুর পর ওই পাগলা সাধকের উপাসনালয়কে কামেল পাগলা পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী। ধীরে ধীরে পরিধির সঙ্গে বেড়েছে মসজিদের খ্যাতি ও ঐতিহাসিক মূল্য। মসজিদকে কেন্দ্র করে প্রতিষ্ঠা করা হয়েছে অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স। এরই মধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এই মসজিদ। এতে রয়েছে 8টি লোহার দান সিন্ধুক। প্রতি বছরই এসব সিন্ধুকে জমা পড়ে কোটি কোটি টাকা। পাওয়া যায় স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র। 3 মাস পরপর সিন্ধুকগুলো খোলা হয়, কিন্তু এবার করোনার কারণে প্রায় 5 মাস পর খোলা হলো পাগলা মসজিদের দান সিন্ধুক। এর আগে গত 23 জানুয়ারি এসব দান সিন্ধুক থেকে 2,38,55,445 টাকা এবং বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। মানুষ হয়তো একজনের একটা দান করে, আর এই মসজিদে যার নামে তিনি ছিলেন আল্লাহ পাকের একজন ওলি আল্লাহ এবং শিরিক বেদাতমুক্ত মসজিদের এলাকা এরিয়া। তো আপনারা দোয়া করবেন এইসব টাকা দিয়ে যেন আমরা সমাজকল্যাণমূলক কাজ, মসজিদের উন্নয়নের কাজ, জাতি এতিম ফেরার কাজ এবং গুরু স্থান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেন আমরা করতে পারি। আর এটা যেন সবসময় শিরিক বেদাতমুক্ত এরিয়া থাকে। আর মেয়ে লোকরাও যারা আসে, আমরা একটা সবচেয়ে একটা আবদার শুনে সেটা হলো যে 10তলা একটা মসজিদের প্ল্যান হয়েছিল, কিন্তু 10তলা মসজিদটা হয় নাই, হইলে হয়তো ওরা নান্দনিক হতো। ওই সাধকের মৃত্যুর পর আশ্চর্যজনকভাবে এখানে বাড়তে থাকে উৎসাহীদের ভিড়। মানত কিংবা দান খয়রাতে মনের বাসনা পূরণ হয় এ বিশ্বাস থেকে হিন্দু মুসলিম সহ নানা ধর্মবর্ণের নারী পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। বিশেষ করে প্রতি শুক্রবার বিভিন্ন বয়সের নারী পুরুষের ঢল নামে এখানে। কিশোরগঞ্জের যেসব মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোর উন্নয়নে কাজ করা হয়। তাছাড়া দরিদ্র, অসহায়, বিধবা যারা আছে তাদেরকে সাহায্য করা হয় চিকিৎসার জন্য। গুরুতর রোগে যারা চিকিৎসা দরকার তাদেরকেও এখান থেকে চিকিৎসা করা হয়। আর আমরা আরও কয়েকটি পরিকল্পনা আমাদের রয়েছে যে আমরা এখানে একটি বড় ইসলামিক কমপ্লেক্স, আরও বড় একটি কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তো করোনা ভাইরাস পরিস্থিতির কোভিড-19 কারণে আমরা আসলে কাজগুলোতে ওইভাবে অগ্রসর হতে পারছি না, কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা এই মসজিদের যে অনুদান সেই টাকার থেকে আমরা একটি কিশোরগঞ্জের জন্য ভালো একটা কিছু আমরা করব, সেই প্রত্যাশা আমরা করছি। নতুন করে এর নামকরণ করা হয়েছে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ ব্যয় করা হয়। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি, নিউজ ডেস্ক।